চাকরির আবেদনপত্রে পিআরসি আবশ্যক উল্লেখ থাকায় পিআরসি জন্য গত চার দিন ধরে জেলাশাসক কার্যালয়ে চক্কর কাটছেন যুবক যুবতীরা, কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না তারা। অবশেষে নিরুপায় হয়ে জেলাশাসক কার্যালয়ে প্রাক্তন বিধায়ক রুবিনাথকে পেয়ে তার দ্বারস্থ হন। তিনি তাদের নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তাদের জানানো হয় পিআরসি শুধু পড়ুয়াদের জন্য দেওয়া হয়। প্রাক্তন বিধায়ক বলেন, যদি সরকার পিআরসি বন্ধ করে দিয়েছে তাহলে কেন চাকরির আবেদনপত্রে আবশ্যক করেছে? তিনি এই কলাপটি তুলে নেওয়ার জন্য দাবি জানান। অন্যথায় এভাবে সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এছাড়া জেলাশাসক কার্যালয়ে এ বিষয়ে নোটিশ টাঙ্গানো হোক বলে দাবি তুলেন তিনি, কেননা সরকার পিআরসি বন্ধ করার পরও চাকরির আবেদনপত্রে পিআরসি আবশ্যক হওয়ার বিপাকে পড়েছেন চাকরির আবেদনকারীরা। এদিকে ভুক্তভোগী যুবকরা জানান, অসম পুলিশে চাকরির আবেদন করতে পিআরসি আবশ্যক। তারা পিআরসির জন্য 50 টাকা করেও জমা দিয়েছেন বলে জানান। এরপর থেকে তারা পিআরসির জন্য শুধু ঘুরছেন, কোনো সুরাহা পাচ্ছেন না। বুধবার ফের তারা জেলাশাসক কার্যালয়ে আসেন এবং কার্যালয়ে দেখতে পান প্রাক্তন বিধায়ক ডাক্তার রবীন্দ্রনাথকে, নিরুপায় হয়ে তার দ্বারস্থ হন। প্রাক্তন বিধায়ক তাদের নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাতের পর তারা জানতে পারেন পিআরসি দেওয়া বন্ধ। যুবকরা প্রশ্ন তুলেন, যদি পিআরসি দেওয়া বন্ধ তাহলে কেন 50 টাকা করে নেওয়া হলো তাদের কাছ থেকে? তারা এও জানান, তাদের হাতে একটি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, সেটা আবেদনপত্রের সঙ্গে জমা দিতে বলা হয়েছে এবং 50 টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। প্রাক্তন বিধায়ক সহ যুবকরা সংশ্লিষ্ট কর্মীর এহেন কর্মকাণ্ডের জন্য অসন্তোষ প্রকাশ করে। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। এক পয়েন্টে লেখা যে পিআরসি লাগে, একটা কলম আছে, আর এদিকে আবার সরকারে কর যে আমরা আসাম সরকার থেকে পিআরসি বন্ধ করে দিয়েছি। একদিকে কর আমরা চাকরি দিবো আর একদিকে কর পিআরসি বন্ধ, এটা মানে কি ধরনের একটা রাজনীতি মানে শুরু হয়েছে? দুই নম্বর কথা হইল, এতগুলা মানুষের প্রায় সময় দেখা যায় যে আমরা জোনে বিগত কত বছর ধরিয়া এক টেট ছাড়া, তাও টেটর মাঝে 15% মানুষে অল আসাম খালি পাস করছে। তো চিন্তা করো মাস্টারের যোগ্যতাটা কতটুকু, অনলি 15-16% পাস করছে। তদ্রুপ ভাবে এখানে যেটা জবের পুলিশের রিক্রুটমেন্ট কইবা একটা তুমি দৌড়ো বেল মারি দিছ, খেরো গোবক্স বুকর চেস নাই, সোশ্যালিস্ট নাই, তো তো ভাই তো হই হাইট নাই, গু বানানি তো নি আলাদা ভাবে। এখন বর্তমানে হইল আমরা এটা রিকোয়েস্ট করছি এসপি লেভেল থেকে, যাতে গভর্নমেন্টের লেখাও যে পিআরসি যে নাই এই কলামটা যাতে ডিলিট করা হয়, যেহেতু গভর্নমেন্টে এখান থেকে এটা বন্ধ করে দিছে, যার ধরুন এই কলামটা কমসম ডিলিট করা হোক। এরকম ফন্ডর থেকে 20,000 অ্যাপ্লিকেশন বর্তমানে কাছাড় ডিস্ট্রিক্টের এই ডিপার্টমেন্টে বল, যেখানে হয়তো আজকে আমরা কিছু সংখ্যক জানছি, অনেক মানুষই জানছে না। আপনারা মাধ্যমে আমি এটাই হইতে চাই যে পিআরসি বন্ধ সরকারের তরফ থেকে, চাকরি যদি লাগে তত পিআরসি সরকারের সিদ্ধা করতে লাগবো যে কিরম কিতা করতে লাগবে। আমরা কাছাড় জেলার বিভিন্ন জায়গা দিয়ে এখানে এক জায়গায় আমরা ডিসি অফিসে জমায়েত হইছি। আমরা রিজন হইলো যে আমরা পিআরসির লেগিয়া, তো পিআরসির লেগে আমরা তিন দিন সাইড দিন থেকে আটাআটি করলাম। আমরা কোনো থানার কাছ থেকে কোনো জবাব পাইলাম না, সঠিক জবাব যে এখানে আমরা পিআরসি দেওয়া না। তারা ওরকম ব্যবহার করে আমরা লগে কথা হইতে চায় না, রুমের মধ্যে গেলে গিয়া তার কাছে বুঝা যায় না আমরা কোনো বিষয় আইসি এটার মধ্যে স্টাফ নাই, ইয়েও নাই। এখন আমরা বরকলার বিধায়িকা, প্রাক্তন বিধায়িকা আসলা রুমিনা তানের সাহায্যে আমরা এখন জানতে পাইছিলাম যে পিআরসি টুটে বন্ধ হয়ে গেছে। আর এখন ডিসি ম্যামের কাছে আমরা অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ যে আমরার যে আমরার পিআরসিটা বন্ধ করা হয়েছে, যেহেতু আমরার জবের ক্ষেত্রে ওয়েবসাইট থেকে শুনানি হোক, আমরার হেল্প হইব যেহেতু জব পারপোজ, আমরার জব পারপোজ আসাম পুলিশ আছে, এখন আর একটা আইব DHS একটা আছে, এটার মধ্যেও লাগে পিআরসি। তো আমরার পিআরসি যেহেতু পিআরসি না দিলে ফর্ম সাবমিট হন না, আর আমরা পিআরসি ম্যান্ডেটারি এটা, আর ফাইয়ার না আমরা ডিসি অফিস থেকে আবার পরে নেওয়া হয়েছে। ডিসি অফিস থেকে যেহেতু পিআরসি বন্ধ, তারা তো টাকা না নিতে আসলো না, তারা তো জানে আমরা তো জানি না, আমরা পিআরসি লেগে আইছি, তারা তো টাকা দিতে আসলো। এখন যেহেতু টাকা পিআরসি বন্ধ, তাইলে আমরা টাকাটা রিফান্ড করবো। টাকাটা কি তালা গেলে ছিল? তারা পিআরসি ত্রুটিতে টাকা নিছিল, তারা পিআরসি ত্রুটিতে টাকা নিছে যে পিআরসি লেগে 50 টাকা করে লাগে, তারা পিআরসি লেগে টাকা নিছে। এইটা আমরা নোটিশ দিছে, কইছে এখন পিআরসির জায়গায় আমরা এই নোটিশটা সাবমিট করতাম। আমি জিগাইছি যে এটা দিয়ে কোনো ফুল রেসপন্সিবিলিটি নেই, যে এটা দিয়ে রিজেক্ট হইতো না। স্যারে কইছেন ঠিক আছে যে রিজেক্ট হইতো না, মানে এই কাগজের বিনিময়ে তারা 50 টাকা রাখছে। এই কাগজের বিনিময়ে না, তারা ঘুরানি করার জন্য আজকে আও কালকে আও 13 তারিখ জমা দিছি 22 তারিখ আইসি আমরা।